হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বরিশাল অনলাইন স্কুল। আজ আপনাদের সামনে আলোচনা করব ক্যান্সারের একটি টপিক, পিএইচ। তো পিএইচ রিলেটেড আমাদের প্রবলেমগুলো অনেকের এই ব্যাপারে অনেক সমস্যা থাকে, তো আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকলে পিএইচ রিলেটেড যে ম্যাথসগুলো আছে বা আমরা কীভাবে একটা অ্যাসিড বা ক্ষারের পিএইচ নির্ণয় করতে পারবো বা এখান থেকে যেসব সৃজনশীল প্রশ্নগুলো আসে বা এমসিকিউ প্রশ্নগুলো আসে আপনারা খুব ইজিলি এই প্রশ্নগুলো পারবেন। ওকে, তো শুরু করি। তাহলে পিএইচ আসলে কী জিনিস, পিএইচ কেন আমরা ব্যবহার করি সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি। কোনো অ্যাসিডের তীব্রতা বা ক্ষারের তীব্রতা যদি আমি জানতে চাই, অ্যাসিড অথবা ক্ষার, এই দুটো তীব্রতার মানদণ্ড নির্দেশ করে হচ্ছে পিএইচ। সাপোজ আপনাকে যদি বলা হয় যে কোনো অ্যাসিডের পিএইচের মান হচ্ছে 2, তো পিএইচের মান 2 দ্বারা, অ্যাসিডের পিএইচের মান 2 মানে হচ্ছে অ্যাসিডটা একটা তীব্র অ্যাসিড বা এটা এক টাইপের অ্যাসিড। তো এর জন্য আমরা যদি কোনো পিএইচের মান থাকে 8, তাহলে এটা আসলে অ্যাসিড না ক্ষার। যদি কোনো পিএইচের মান থাকে আপনার 13, এটা অ্যাসিড না ক্ষার। এর জন্য একটা স্কেল আছে যেটাকে বলা হয় পিএইচ স্কেল। সেই অ্যাসিড, সেই স্কেলটা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমি যদি এখানে 1 থেকে শুরু করি, এক থেকে 14 পর্যন্ত হচ্ছে একটা পিএইচ স্কেল যদি আইডেন্টিফাই করি, এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত হচ্ছে অ্যাসিড এবং এখান থেকে 14 পর্যন্ত হচ্ছে ক্ষার। এর ভিতরে 7 যেটা এলিমেন্টটা আছে সেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল মানে সে অ্যাসিডও না ক্ষারও না, স্বাভাবিক, যেমন পানি। পানি কি অ্যাসিডও না ক্ষারও না, আবার যখন এটার ভিতরে অ্যাসিডিক বা ক্ষারীয় অবস্থা পরিণত হতে পারে সেটা একটা আলাদা ব্যাপার। তো এদিক দিয়ে যখন আমি 1-এ থাকবো, পিএইচের মান যখন 1 হবে তখন অ্যাসিডটা সব থেকে তীব্র হবে। পিএইচের মান যখন 2 হবে অ্যাসিডের তীব্রতা আরও কমবে। পিএইচের মান 5 হবে যখন অ্যাসিডের তীব্রতা আরও কমে যাবে। পিএইচের মান 6 যখন হবে তখন অ্যাসিডের তীব্রতা সর্বনিম্ন, আর 7-এ আসলে সেটা অ্যাসিডও না ক্ষারও না। আবার 8-এ যদি আসি ক্ষারকত্বের পরিমাণ বাড়া শুরু হবে, তার মানে কি এই যখন পিএইচের মান 14 হবে তখন সেটা হবে তীব্র ক্ষার, আর যদি পিএইচের মান 12 হয় তাহলে আরও কম, আরও কম তীব্র। এভাবে কমতে কমতে আবার 8-এ আসলে কি ক্ষারকত্বের মানও কমে যাবে। এটা হচ্ছে আমাদের পিএইচ স্কেল। তো ভিউয়ার্স, আমরা এখন জানবো পিএইচ কাকে বলে। পিএইচ হচ্ছে, পিএইচের যদি আপনি গাণিতিক ডেফিনেশনটা আমরা দিই, পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো এইচ প্লাস আয়ন বেসিক্যালি কি, যদি আমরা লুইস মতবাদ বা বোনস্টেট লাউরের মতবাদ বা আরহেনিয়াসের মতবাদটা জানি যে জলীয় দ্রবণে যারা এইচ প্লাস আয়ন দেয় তারা অ্যাসিড, জলীয় দ্রবণে যারা ও এইচ মাইনাস আয়ন দিব তারা হচ্ছে ক্ষার। স্বাভাবিকভাবে কী বললাম, কোনো দ্রবণের যদি আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা জানতে পারি, ঘনমাত্রার মানটা এখানে বসাই দিলে আমরা খুব ইজিলি পিএইচের মানটা পেয়ে যাব। আবার যদি আপনার এখানে পি ও এইচের মান বের করতে বলে, দ্যাটস ইন মাইনাস লগ পি ও এইচ। ওকে, আর এই পিএইচ আর পিও এইচ ইকুয়াল হচ্ছে 14, ব্যাটসম্যান হচ্ছে অ্যাসিডের ঘন, অ্যাসিডের পিএইচ এবং ক্ষারের পিএইচ মিলে হয় কত, 14, যেটা হচ্ছে আমরা পিএইচ স্কেলে দেখে আসছি। তো আমরা কীভাবে এই এই সমীকরণ দিয়ে একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে পারবো? আচ্ছা, তাহলে আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দিই, যদি বলা হয় 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, তো আপনি খুব সহজে যদি বলতে পারে আমরা এখান থেকে সালফিউরিক অ্যাসিডটা বিয়োজিত হয় কীভাবে, এইচ প্লাস আর হচ্ছে এসও ফোর টু মাইনাস, এখানে 2 মোল হাইড্রোজেন আছে, এখানে 2 দিলাম সমত বিধানে, তাহলে এখানে হাইড্রোজেন আয়ন আছে কত, 2টা, এবং তার ঘনমাত্রা কত, 0.005। তাহলে আমি এখান থেকে পিএইচের মানটা যদি বের করতে চাই, তাহলে পিএইচ ইকুয়াল হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ওকে,
তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত এখানে কয়টা কয় মোল হাইড্রোজেন আছে 2 মোল তাহলে এখানে কি হবে 2 ইনটু একটা হাইড্রোজেনের ঘনমাত্রা আছে 0.005 মোল তাহলে 2 মোল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 0.005 তো আমরা যদি এটা ক্যালকুলেশন করার চেষ্টা করি 5 দ্বিগুণে 10 10 মিন হবে তো আপনার 0.01 এটা ক্যালকুলেশন করলে এটা হবে তো এটাকে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনার পিএইচ এর মান হবে হচ্ছে 2 তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারি সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান 2 তার মানে এটা একটা তীব্র অ্যাসিড ওকে একইভাবে যদি আপনাদের এখানে অ্যাসিড না থেকে ক্ষার থাকতো যদি সেটা एग्जांपल আপনাকে দিয়ে দিই আমি এখানে যদি আপনাকে বলতো 0.00 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আপনি বিয়োজিত করেন তাহলে সে কিভাবে বিয়োজিত হতে পারে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস তাহলে এখানে তো হাইড্রোজেন আয়ন নাই হাইড্রোজেন আয়ন যেহেতু নাই তাহলে এখান থেকে পিএইচ এর মান বের করা যাবে না যেহেতু এখানে হাইড্রোক্সিল আয়ন আছে দ্যাটস মিন এই আয়নটা আছে তাহলে আমরা এখান থেকে পিওএইচ এর মান বের করতে পারি তাহলে পিওএইচ ইকুয়াল লিখতে পারি হচ্ছে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তাহলে হাইড্রোক্সিল আয়ন এই সোডিয়ামের ঘনমাত্রা হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কথা দ্যাটস মিন হচ্ছে 0.001 তাহলে আমি এখানে লিখতে পারি লগ 0.001 ওকে তাহলে এটার পিএইচ হবে হচ্ছে পিওএইচ এর মান হবে 3 এখন পিওএইচ এর মান যদি 3 হয় স্বাভাবিকভাবে এটা অ্যাসিড না ক্ষারটা কিন্তু আমরা বলতে পারতেছি না তার মানে আমাদের জানতে হবে পিএইচ এর মানটা কত তাহলে আমরা একটু আগে সমীকরণ লিখছিলাম পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল হচ্ছে 14 তাহলে আমরা পিএইচ এর মান যদি বের করতে চাই তাহলে পিএইচ ইকুয়াল 14 মাইনাস পিওএইচ ইকুয়াল 14 বিয়োগ কত 3 দ্যাটস মিন হচ্ছে এখানে পিএইচ এর মান হচ্ছে 11 ওকে খুব ইজিলি তার মানে বুঝেই ফেলতেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার যার পিএইচ 11 হইছে আমি বলছিলাম যে 7 থেকে বেশি হচ্ছে ক্ষার আর 7 থেকে কম হচ্ছে অ্যাসিড আর 7 হচ্ছে নিউট্রাল তার মানে 1 থেকে 6 পর্যন্ত অ্যাসিড আবার আপনার 8 থেকে 14 পর্যন্ত হচ্ছে ক্ষার তার মানে দেখতে এখানে 11 হয়েছে এটা মোটামুটি তীব্র একটা ক্ষার এটা হচ্ছে আমাদের আপনাদের অ্যাসিড রিলেটেড পিএইচ এর আলোচনা ধন্যবাদ সবাইকে